আজ বৃহস্পতিবার পয়লা চৈত্র দু তেইশ সালের ষোলোই মার্চ মেষরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাব আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার নামটি দেবতাদের গুরুদেব বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনের সর্বাপেক্ষা জ্ঞান পুত্র সন্তান পরিবার নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তির কারক ধারক এবং বাহক গ্রহ গুরুদেব বৃহস্পতিকে সন্তুষ্ট করবার জন্য আজ বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রংশ গুরাবে নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আর আজকের দিনে ভুলেও মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন আজ আপনারা অবশ্যই মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আপনাদের বাড়ির যে উনুন বা বাড়ির যে গ্যাসের ওভেন সেটি যখন নেভাবেন কাঁচা দুধ দিয়ে একটু নিভিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গৃহে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে একটা না একশো আটটি দিন আপনারা দুপুরবেলা খেতে বসার সময় পূর্বদিকে মুখ করে খেতে বসবেন এবং খাদ্য খাবার খাওয়ার আগে অন্তত চার পাঁচ ফোঁটা ঘি খেয়ে তারপরে দিন আপনারা দুপুরের খাবার গ্রহণ করুন এরকমভাবে একটা না একশো আট দিন করতে পারলে দুঃখ দারিদ্রতা থেকেও কিন্তু আপনারা দীর্ঘস্থায়ীভাবে মুক্তি পেতে পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ আপনাদের উচিত শক্তি সঞ্চয় করা দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য দিনে শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিশেষ করে বিজনেসম্যানেরা বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য সকল প্রকার প্রচেষ্টা আপনারা করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু হতেই পারে আর চাকরিজীবীদের বলবো অফিসে আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার কারণে আপনাদের নাম খ্যাতি বৃদ্ধি পাবে অফিসে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভাড়া যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনারা কৈশোর জীবনে ফিরে যেতে পারেন বাল্যকালে সেই সমস্ত স্মৃতিগুলিকে আজ আপনারা পুনরায় আপনারা অনুভব করতে চলেছেন নিষ্পাপ মজাগুলি আবার করতে পারেন তবে যতটা সম্ভব বর্তমানে পারে ভবিষ্যতে গিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত পরিবারের লোকজনেদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না একগুয়ে প্রকৃতির হলেই কিন্তু ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই